बड़ खबर बिग ब्रेकिंग न्यूज़ देखছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বছর ঘুরলে লোকসভা নির্বাচন 2024 বাংলার মোট 42টি আসনের মধ্যে কার ঝুলিতে কয়টি আসন পাবে উঠে এলো সমীক্ষায় সম্ভাব্য ফলাফল বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে বাংলায় বিজেপি কয়টা আসন পেতে পারে সামনে এলো ভোট সমীক্ষা এই সমীক্ষা অনুযায়ী ফল হলে খুশি হবে বিজেপি সেক্ষেত্রে ধাক্কা খাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস টাইমস নাও ইটিজি সমীক্ষা বলছে এখনই যদি লোকসভা নির্বাচন হয় তাহলে রাজ্যে গতবারের আসন সংখ্যা আশপাশে থাকতে পারে বিজেপি সমীক্ষা রিপোর্টে দাবি বাংলার মোট 42টি লোকসভা আসনের মধ্যে বিজেপির ঝুলিতে যেতে পারে 16 থেকে 18টি আসন গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি ভালো ফল করেছিল পাশাপাশি জঙ্গলমহলেও ভালো ফল হয়েছিল তাদের তবে জঙ্গলমহলে সাম্প্রতিককালে জমি হারিয়েছে বিজেপি তবে তার প্রভাব লোকসভা ভোটে পড়বে না বলে ইঙ্গিত সমীক্ষায় সমীক্ষা জানাচ্ছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট বাংলায় 23 থেকে 27টি আসন জিততে পারে তবে এই সমীক্ষা কোনোভাবেই মানছে বিজেপি বিরোধী দলগুলো সহ ভোটারদের একটা বড় অংশ কারণ হিসেবে তারা বলছেন এই মুহূর্তে বিজেপির তেমন কোনো জনভিত্তি নেই যে গতবারের মতো ফল করবে পশ্চিমবঙ্গ 2019 সালের নির্বাচনে বিজেপি মমতার রাজ্যে 18টি আসনে জয়লাভ করেছিল যদিও লোকসভা ভোটের ফলাফল বিধানসভা নির্বাচনে ধরে রাখতে পারেনি বিজেপি দলটি 77টি আসনে জয়লাভ করেছে টিএমসি 2019 সালের সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গে 42টির মধ্যে 22টি আসন জিতেছিল যখন কংগ্রেস 2টিতে জিততে সক্ষম হয়েছিল এবং সিপিএম তার অ্যাকাউন্ট খুলতে পারেনি তবে এই ভোট সমীক্ষা কোনোভাবেই মানতে চাইছে না বাম কংগ্রেস টিএমসি দাবি করছে আসন আরও কমবে।